ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা জানাচ্ছে তাদের মতামত এবারের বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে পনেরো সদস্যের স্কোয়াড নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর এবার বাংলাদেশ দল প্রসঙ্গে কথা বলেছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাবাহ্যকার রমিজ রাজা প্রশংসা করেছেন চার টাইগার ক্রিকেটারের যারা হলেন মাস্টারফি বিন মর্তুজা মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে এই চারজন অবিশ্বাস্য পারফর্ম করতে পারে বিশ্বকাপে এমনটাই মনে করছেন রমিজ রাজা এই প্রসঙ্গে সাবেক পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটার বলেন বাংলাদেশ দলের সিনিয়র গ্রুপটা দারুণ খেলছে দীর্ঘদিন ধরে তারা একসাথে খেলে আসছে যেটা দলটির জন্য পজিটিভ দিক মাস্টাফি একজন অনবদ্য অধিনায়ক সে ঠান্ডা ম্যাচেজর ক্যাপ্টেন্সি করে কঠিন অবস্থায় কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয় মাস্ট্রাফিক বাংলাদেশ দলে ট্যালেন্ট আছে অনেক মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একজন দারুণ ব্যাটসম্যান যখন পরিস্থিতি বাংলাদেশের জন্য খারাপ তখন সে দাঁড়িয়ে যায় ঘুরে দাঁড়ানোর অসাধারণ কিছু রেকর্ড আছে মুশফিকের কঠিন পরিস্থিতিতে সে ব্যাট হাতে দলের জন্য দারুণ কিছু করে এছাড়াও উইকেটের পেছনেও দক্ষ মুশফিক কিপিং এর পয়েন্ট অব ভিউ থেকে ক্যাপ্টেনকে ফিল্ড সেট করতে সাহায্য মুশফিক এরপর সাকিব আল হাসান প্রসঙ্গে রমিজ রাজা বলেন সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার আন্তর্জাতিক অঙ্গনে তার অনেক খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলকে সে কঠিন পরিস্থিতি ও বড় মঞ্চে বেশি সাহায্য করে এরপর তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা তামিম প্রসঙ্গে তিনি বলেন তামিম বিশ্বের সেরা ওপেনারদের একজন ইংল্যান্ডের তামিমের রেকর্ড খুবই ভালো কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সেঞ্চুরিও আছে ইংল্যান্ডের মাটিতে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার মনোনীত হয়েছিলেন তামিম সর্বশেষ সে বিপিএল এর ফাইনালে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে যদি দলে তামিম ইকবালের মতো একজন ওপেনার থাকে তাহলে দলের জন্য চাপটা কম হয়ে যায় ইংল্যান্ড বিশ্বকাপে এই চার ক্রিকেটার দারুণ কিছু করতে পারে বাংলাদেশ দলের জন্য এমনটাই মনে করছেন সাবেক পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটার